হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিং এর আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। তা আজকে আমি যাচ্ছি দার্জিলিং মহাকাল মন্দিরে, যেটা দার্জিলিং ম্যালের উপর অবস্থিত। তা তোমরা ভিডিওটা দেখো, তার জন্য সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাটরাজ ক্রিয়েশনস অ্যান্ড ব্লগ 79-এ। তো আমি এই প্রথম মহাকাল মন্দিরে যাচ্ছি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। সো ফ্রেন্ডস, হোটেল থেকে এখন চলে এসেছি ম্যাল রোড বা মল রোডে। এটাই হলো সেই ম্যাল রোড, এখান থেকে ম্যাল মাত্র 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বন্ধুরা, আমি চলে এসেছি এখন ম্যালে। তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো ম্যাল। তো এই ম্যালের উপর দিয়ে তোমাদের হেঁটে গিয়ে মহাকাল মন্দিরে যেতে হবে। তো বন্ধুরা, আমি এখন বিখ্যাত নেপালি কবি ভানুভক্তের স্ট্যাচুর সামনে আছি। এটা দার্জিলিংয়ের একদম ম্যালের সেন্টারে আছে। তো এই ভানুভক্তের স্ট্যাচুর বাদিক দিকে গিয়ে ওই যে পেছনে যে জায়ান্ট স্ক্রিন দেখতে পাচ্ছ, ওখান থেকেই চলে গেছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। সো বন্ধুরা, আমি চলে এসেছি এখন মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তায়। তোমরা দেখতে পাচ্ছ সেটা ভিডিওতে। এই হলো রাস্তাটা যেটা মহাকাল মন্দিরে চলে গেছে। রাস্তাটা কিন্তু খুব চড়াই আছে, তা তোমরা যারা আসবে তোমরা খুব ধীরে ধীরে হেঁটে উঠবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো রাস্তাটা খুবই চড়াই আছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের মধ্যে যারা বয়স্ক আছে বা যারা হাঁটতে চলতে অসুবিধা আছে, তোমরা একটু ধীরে সুস্থে জিরিয়ে জিরিয়ে হাঁটবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর রাস্তা দুদিকের শোভা এত সুন্দর, যা তোমাদের অবশ্যই মন কাড়বে, এবং পথের যে একটা দীর্ঘ ক্লান্তি সেটাও দেখবে দূর হয়ে যাবে। বন্ধুরা, মহাকাল মন্দিরে যাবার রাস্তায় এরকম বসার জায়গা করা আছে, তো তোমরা যদি একটু জিরিয়ে নিয়ে যেতে চাও, তোমরা এখানে অল্প জিরিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে যেতে পারো। তো এখান থেকে তোমরা ডালা নিতে পারবে পুজোর জন্য। ডালা মোটামুটি 50 টাকা থেকে শুরু হয়, এবং তোমাদের ইচ্ছা মতো তোমরা ডালা কিনতে পারো।
কি মশা কি মশা।